আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম সম্পূর্ণ ভিন্ন রকমের একটি মাছ আমার চ্যানেলে। এটি প্রথম এবং আমার বাসায়ও এই মাছটি প্রথম আনা হয়েছে। এই মাছটির নাম ছোক্কা মাছ, বা দেখতে কিছুটা বাটা মাছের মতো বাংলাদেশের, কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমি ফার্স্টে ভেবেছিলাম এই মাছটা মনে হয় খেতে মজা হবে না, আর কাটা মনে হয় অনেক বেশি হবে। তো যাই হোক, কী আর করা, এখন নিয়ে আসছে। প্রথমে তো মনটা খারাপ ছিল যে কাটায় ভরা মাছ দেখলে আমার রাগ উঠে, আর যাই হোক এখন কিছু করার নাই, যেহেতু নতুন মাছ। আবার কিছুটা কাটা মানে কেটে প্যাকেট করা থাকে, আর কিছুটা বাসায় এনে আবার সেটাকে কাটতে হয়। তো যাই হোক, কেটে কুটে এখন আমি ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি। মাছটাও লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, এখন রান্নাও করা শুরু করে দিয়েছি। তো এখানে আমি প্রথমে একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, তো লবণ দিয়ে এবং সঙ্গে সব মশলাগুলো দিয়ে পানি দিয়ে আমি এটাকে রান্নাও শুরু করে দিয়েছি। এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে, আর বরাবরের মতোই এখানে আমি হলুদ, মরিচ, জিরা, ধনে পাপরিকা গুঁড়ো, কারি পাউডার এগুলো দিয়ে দিয়েছি। তো হয়তো ভাবেন আমি মশলার নামগুলো কেন বলিনি, তো আজকে আসলে একটু উল্টাপাল্টা করে বললাম, যেহেতু সবসময় সিরিয়ালভাবেই বলে থাকি। তো অনেক সময় দেখবেন যে আমি এখানে না বললেও নিচে ডিসক্রিপশন বক্সে যেহেতু আমি লিখে দেই অলরেডি আপনাদের সুবিধার্থে, তাই তো আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমরা যেহেতু দুজন মানুষ, এখানে আমরা প্রথমে কম করে রান্না করে দেখছিলাম যে আসলে কেমন হয়, তো আমাদের জন্য এটাই অনেক। তো এই তো সঙ্গে কাঁচামরিচ এবং ধনে পাতাও অ্যাড করে দিয়েছি, আর ঝোলের পরিমাণটা আপনারা যে যে এরকম রাখতে চান সেভাবে দিয়ে দেবেন। আমি খুব বেশি রাখি না, হয়তো বা দেখেছেন মোটামুটি মানে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, একটা মিডিয়াম মাঝারি সাইজের রাখি, জাস্ট ভুনা টাইপের আর কি। তো এই তো আমার মাছ ভুনাটা মোটামুটি হয়ে আসছে, তো আর একটু ঝোলটা কমে আসলে আমি চুলার অফ করে দেবো, মানে ধনে পাতা দিয়ে। আর এই মাছটা যে এত মজা হবে আমি আসলে ভাবতেই পারিনি, তো খেতে অনেক সুস্বাদু, কী আর বলবো। আমি কার সাথে তুলনা করব আমি জানি না, তারপরে আপনারা যারা এই মাছটা খান বা পান হাতের কাছে, এই মাছটার নাম হলো চোক্কা মাছ, আবার বলে দিলাম। তো যাই হোক, আমি ওই প্রথম শুনেছি এবং দেখেছি এবং প্রথমবার খেলাম। তো যাই হোক, ভালোই লেগেছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।